নমস্কার তরফ থেকে সকলকে আমরা রিভিউ সঞ্জয় পরিচালিত ছবি মানুষের ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে দেখুন জিত সম্পর্কে কিন্তু আমাদের একটা অন্যরকম এক্সপেক্টেশন থাকে এবং তার পাশাপাশি আমরা কিন্তু একটু কাইন্ড হার্টেড তার প্রতি যদিও তার পিছনে অনেক রকম সমালোচনা চলে কিন্তু তাও বলবো যে লোকটি দেখবেন খুব একটা সোশ্যাল মিডিয়ার সামনাসামনি আসে না নিজের কাজ নিয়ে থাকে এবং নিজের যে মেন স্ট্রিম ধারণা সেটা কিন্তু ধরিয়ে রেখেছে কিন্তু এক্ষেত্রেও একটা কথা বলার যে কোথাও কোথাও কিন্তু এই মেন স্ট্রিম ঘাড়ানাতে কন্টিনিউ থাকা এবং এক গোত্রের প্রত্যেকটা সিনেমা তৈরি করা এটা কোথাও কোথাও আমাদের একটু বিব্রত করে মানুষ সিনেমাটি একটি সেই গতানুগতিক একটা অ্যাকশন ড্রামা যার মধ্যে আমরা দেখতে পাবো মেন ভূমিকায় জিত এবং সুস্মিতাকে পাশাপাশি আমরা জিতু কমালকেও কিন্তু দেখতে পাবো এই ছবির মধ্যে দেখুন আমি আগেই বলেছি যে ট্রেলার থেকে কোনো পজিটিভ নেগেটিভ বলা তো সম্ভব নয় কিন্তু ছোট ছোট করে কিছু এই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে সেক্ষেত্রে বলি টেকনিক্যাল দিক দিয়ে কিন্তু বেশ ভালো ছবিটি কারণ এখনকার মেন ছবি প্রেজেন্টেশন ওরিয়েন্টেড ফলে তো টেকনিক্যাল ব্যাপারগুলো ডিওপির কাজ এডিটিং কালার গ্রেডেশন এগুলোকে নিয়ে সবাই ভাবে এবং সেক্ষেত্রে এই মানুষ সিনেমাটি কিন্তু বেশ ভালো দিক দিয়ে কোনোভাবেই আমি বা থেকে আলাদা পাচ্ছি না বরাবরই এক ধরনের একটা ফ্লেভার আমি এর মধ্যে এখনো পর্যন্ত দেখছি এবং তার যে গল্প স্টোরি লাইনটাও মোটামুটি একটু এদিক ওদিক হলো মোরল একই দেখছি কিন্তু তাও বলতে হবে অনেকদিন বাদে জিতের কামব্যাক এবং মেন স্ট্রিম সিনেমা হিসাবে জিতকে বেশ ভালো লাগছে চব্বিশে নভেম্বর ছবিটি মুখতে পেতে চলেছে আমি একটু আগে বললাম যে ছবিগুলো এক অর্থাৎ রাবণ চেঙ্গিজের সাথে ছবিগুলো স্টোডি লাইন এক এর মানে কিন্তু এরকম ভাববেন যে ছবিগুলো হুবহু এক আমি বলতে চাইছি জনরাটা মোরলেস এক কারণ জিতকে আমরা যেভাবে দেখতে পাই যেরকম একটা মাছ লুক তার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে তার মধ্যে বিভিন্ন ভালো ভালো কিছু পঞ্চ লাইন রয়েছে সেগুলো সবই কিন্তু এই ছবির মধ্যে আছে যারা এরকম ধরনের অ্যাকশন ড্রামা পছন্দ করেন তাদের কিন্তু এই ছবিটাও ভালো লাগবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে কন্টেন্ট বেস সিনেমা যদি আরেকটু হয় তাহলে আরও হয়তো আমরা বেশিভাবে আকর্ষিত হই ছবির প্রতি এবং ছবির গুণগত মানও অনেক বেশি উন্নত হয় তো সেটাই জাস্ট বলার কিন্তু আপাত দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু বেশ ভালো ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটিকে অনেকটা এগোচ্ছে জিতের ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটু ভালোই হয় সাধারণত তো সেদিক দিয়েও ভালো টেকনিক্যাল দিক দিয়ে আগেও বললাম ভালো ছবিটি দেখা যাক এখন হওয়ার পরে অর্থাৎ রিলিজ হওয়ার পর ছবিটি কেমন হয় এবং যেভাবে অন্যান্য ছবিকে একই সঙ্গে রিলিজ করা হচ্ছে এই ছবিটি বক্স অফিসে কতটা জায়গা পায় সেটাও কিন্তু দেখার বিষয় ফল তো সেটার জন্য আমরা অবশ্যই তাকিয়ে রইলাম ছবিটি রিলিজ

ছবির মধ্যে বাবা এবং মেয়ের একটা সম্পর্ককে দেখানোর চেষ্টা করা হয়েছে কারণ কয়েকটা জায়গায় আমরা ডায়লগে যেটা দেখতে পাচ্ছি জিত বলছে যে আমি নৈতিক ভাবে চলবো তার জন্য সমাজের কাছে যদি আমি খারাপ হই কোনো প্রবলেম নেই আমার মেয়ের কাছে তো আমি হিরো হয়ে থাকবো তো আলটিমেটলি আমাদের দেখার বিষয় সে কি সত্যি মেয়ের কাছে হিরো হয়ে থাকছে নাকি সমাজের কাছে সত্যি সে একজন ভিলেন প্রতিপন্ন হচ্ছে সেটা দেখার জন্য ছবিটি অবশ্যই দেখতে হবে তো একটা কথা বলবো যে আপনারা অবশ্যই ছবিটির যে অপেক্ষা করে থাকুন কারণ জিত কিন্তু মেন স্ট্রিম হিরো এবং মেন স্ট্রিম সিনেমাকে ধরেই সে রয়েছে অনেকদিন পর ছবি আনে এবং সেই ছবিগুলো বক্স অফিসে একটা ভালো কালেকশনও দেয় আশা করছি এটাও ভালো লাগবে জিতপ্রেমী মানুষদের আমি তো অবশ্যই আকর্ষিত আছি আপনারাও নিশ্চয়ই আছেন তো অবশ্যই ছবিটি দেখুন এবং কেমন লাগলো কমেন্টে জানান এই হলো ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং